বেশ কষ্ট পাচ্ছিলেন, শ্রমিত্র আবার চলে গেলেন, তিনি লিখছেন, তিনি অভিনয় করছেন, নির্দেশনা সৌমিত্র? সত্যি কথা বলতে গেলে কি, সিনেমার রিচ তো অনেক অনেক ওয়াইড আমাদের দেশে, বিশেষ করে থিয়েটারের রিচ অনেক ছোট, অনেক কম। সেই জন্য ওর সিনেমার জন্য ওর যে খ্যাতি, ওর যে জনপ্রিয়তা, সেটা বিশাল। থিয়েটারের সঙ্গে যে ওর যোগ, থিয়েটারের মধ্যে যে সক্রিয়তা, সেটা থিয়েটারের যে লিমিটেড রিচ তারই মতো আর কি, সেই সক্রিয়তার কথা বেশি লোকের কাছে পৌঁছে না। কিন্তু যদি একটু যত্ন করে দেখা যায় তাহলে। রুদ্রপ্রসাদ বাবু, আমার একটা প্রশ্ন আছে আপনার কাছে, আমি এই কথাটা শেষ করি। যদি শুধুমাত্র তো নাটক নয় সৌমিত্রবাবু, হ্যাঁ, যদি বিশদ করে একটু দেখা যায় তাহলে দেখা যাবে যে ও থিয়েটার এবং সিনেমা দুটোতেই সমান পারদর্শী, সমান আগ্রহী, এবং সেইটা আমাদের সকলেই স্মরণ রাখা উচিত। বলুন কি প্রশ্ন, আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে যে শুধুমাত্র নাটক বা সিনেমা তো নয়, সৌমিত্র বাবুর তো সাহিত্যের প্রতিও অগাধ দক্ষতা ছিল, এবং ইংরেজি সাহিত্য বা বাংলা সাহিত্য নিয়েও উনি খুব কাজ করতেন। আপনার সাথে কি কোনোদিন এই নিয়ে কোনোদিন আড্ডা হয়েছে যে সাহিত্য চর্চা নিয়ে? মানিক বাবু ঘনিষ্ঠ ছিলেন এক সময়, আপনারা এতদিন ধরে এক ইন্ডাস্ট্রি। হ্যাঁ, মানে সৌমিত্র আজকের যুগে যারা শিল্পী, শুনতে পাচ্ছেন আপনি? হ্যালো, হ্যালো, শুনতে পাচ্ছি? হ্যাঁ, ঠিক আছে, আজকের যুগে যারা শিল্পী তারা অধিকাংশই ওয়ান ডাইমেনশনাল, অর্থাৎ যে গান করে সে শুধু গান করে, যে কবিতা লেখে সে শুধু কবিতা লেখে, এই সেই রকম, যে নাটক করে অভিনয় করে সে শুধু অভিনয় করে। কিন্তু সৌমিত্র সেই আগের যুগের লোক যারা জীবনটাকে একটা হোলিস্টিক জায়গা থেকে দেখা, এবং তার ফলে তার পোশাক আশাক থেকে শুরু করে তার বাচন, তার খাওয়া দাওয়া, তার সঙ্গে তার তথাকথিত, যাকে আমি শিল্প বলে মনে করি, সে শিল্পকীর্তি, সমস্তটাই কিন্তু একটা শিল্পবোধের প্রকাশ সৌমিত্রর মধ্যে। সেটা অর্থাৎ জীবন শিল্পী বলতে যা বোঝা যায়, রবীন্দ্রনাথ সম্পর্কে অন্নদা শঙ্কর যেটা বলেছিলেন, সে জীবন শিল্পী, সবকিছুর মধ্যেই একটা শিল্প বোধের প্রকাশ, শিল্প সৃজনের আকাঙ্ক্ষা, এইটা ওর মধ্যে খুবই ছিল। এবং সাহিত্যের ক্ষেত্রে তো এক্ষণ পত্রিকা দীর্ঘদিন সম্পাদনা করেছে আরেকজনের সঙ্গে, তো সেইটা, এবং আমাদের আড্ডা হতো না।